এই কলম্বো মাছের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। এই মাছ বাসায় আনলে প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে এতে প্রচুর কাঁটা। স্বাদ অনেকটা ইলিশ মাছের মতো, কাঁটাও ঠিক ইলিশ মাছের মতোই অনেক বেশি। আজ আমি দেখাবো কিভাবে এটা দিয়ে ঘাটা করে। আমি মাছগুলোকে আগেই কেটে ধুয়ে রেখেছি, এখন আমি মাছগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিব। প্রথমেই আমি একটি কড়াইতে 4 টেবিল চামচের মতো তেল ঢেলে নিচ্ছি। এরপর 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার করে একটু ভাজতে হবে। একটু ব্রাউন কালারের মতো হয়ে গেলে আমি এর মধ্যে পানি অ্যাড করব, সামান্য পরিমাণে পানি অ্যাড করব। এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব এবং একে একে সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। প্রথমেই আমি 1/2 চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 2 চামচ মরিচের গুঁড়ো। এগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে নিব। এখানে আছে 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরা বাটা। আমি বাটা দিইনি, আমি গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন। খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে। এর মধ্যে আমি আরেকটু পানি অ্যাড করছি। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপরেই আমি পানিটা অ্যাড করেছি। এখন আমি বেছে রাখা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। সিদ্ধ করা মাছগুলোকে আমি সুন্দরভাবে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম, শুধু মাঝখানের কাঁটা এবং কর্নারে যে বড় কাঁটাগুলো থাকে ওই কাঁটাগুলো ছড়িয়ে আমি এখানে রেখেছি। ছোট ছোট কাঁটাগুলো এখানে রয়ে গেছে, এগুলো আমি ছাড়াইনি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করেছিলাম, সেটা দিয়ে আমি এই মাছটাকে আরেকটু কষিয়ে নিব। তারপর আমি হালকা একটু পানি অ্যাড করে এই মাছটাকে আমি কুক হতে দিব। খুব বেশি পানি অ্যাড করব না, সামান্য একটু পানি অ্যাড করব যেন 4 থেকে 5 মিনিটের মধ্যেই এইটা হয়ে যায়, কারণ আমি অলরেডি মাছটাকে কুক করেছিলাম। দেখুন, সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করেছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ডিম আঁচে রেখে দিব। এরই মধ্যে আমি কয়েকটা লেবু পাতা নিয়েছি ধুয়ে। এখানে 5টা লেবু পাতা আছে, এই লেবু পাতাগুলো আমি মাঝখান থেকে কেটে অথবা ছিঁড়ে আমি এই ঘাটার মধ্যে দিয়ে দিব। অলরেডি 4 মিনিট হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম। এখানে কিন্তু অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে, এই ঠিক এই সময়টাতে আমি লেবু পাতাগুলো এটার মধ্যে অ্যাড করে দিব। 5টা লেবু পাতা নিয়েছিলাম আমি, 5টা লেবু পাতাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ঘাটার অ্যাকচুয়ালি মূল উপকরণ যেটা, সেটাই হচ্ছে এই লেবু পাতা। এটার স্মেলটাই মূলত খুব ভালো লাগে। এখানে আমি আরও 2 মিনিটের মতো ঢেকে দেব। 2 মিনিট ডিম মাছে রাখছি। 2 মিনিট হয়ে গেছে, দেখি এখন এটার কী অবস্থা। অলরেডি এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, লেবু পাতার একটা ঘ্রাণ, খুবই ভালো লাগছে। দেখুন, কলম্বো মাছের ঘাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা বোলে পরিবেশন করব। দেখুন কি সুন্দর কালার এসেছে এবং খেতেও এটা খুব সুস্বাদু হয়েছে। আমি এখানে কলম্বো মাছ দিয়ে ঘাটা করেছি, আপনারা চাইলে পাঙ্গাস মাছ দিয়ে করতে পারেন, ইলিশ মাছের ঘাটা হলে তো আর কথাই নেই, খুবই মজা লাগে ওইটা।
আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে এইভাবে ঘাটাটি তৈরি করে খেতে পারেন, এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রান্না করা ঘাটাটি কেমন হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।